علم القرآن، خلق الإنسان، علمه البيان، الشمس والقمر بحسبان.

মিথ্যা কসম খাওয়া কারণ মিথ্যা অপবাদ দিয়ে কসম করে কসম খাওয়া এটা কবিনা গুনার অন্তর্ভুক্ত রসুল্লাহাম আর বলছেন আয়াতুল মুনাফিক তাহলে আয়াতুল মুনাফিক আলম তিনটি ইদা হাত দা থাকা দাবা কথা বললে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা ও করলে ভঙ্গ করে ওইদা তুমি না খানা আমানত রাখলে খেয়ানত করে তাহলে কথায় কথায় মিথ্যা বলা এটাও একটা মুনাফিকের আলামত তৃতীয় বিষয় হলো

বিশেষ করে স্বামী যদি স্ত্রীর উপর মিথ্যা অপবাদ দেয় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ সুবাহতাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল আলকুল্পরা নম্বর আঠারো পৃষ্ঠা নম্বর নয় সুরত নোর আল্লাহ সুহানতলা বলেছেন উল্লাদিন এরমোন আজওয়াজহম যারা তাদের স্ত্রীর উপর অপবাদ দেবে ওলাম সোহাদা ও ইল্লাহ আনফুসহম কোন সাক্ষী উপস্থাপন করতে পারবে না আল্লাহর কসম আমার স্ত্রী খারাপ কাজ করেছে এরকম তিন বা চার বলবে এরকম কথা আসে তবে স্বামী যদি স্ত্রীর উপর মিথ্যা অপবাদ দেয় তাহলে আর সেটা যদি প্রমাণিত না হয় তাহলে সামা জালদা এই সুরাতি এই পৃষ্ঠাতে আল্লাহ বলছেন ওই স্বামীকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আশি লাঠি পিটাতে হবে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তাকে আশি লাঠি পিটাতে হবে আল্লাহ আকবার অতএব এ ধরনের কঠিন শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ মামিন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ